বিশ্বকাপ ফাইনালের দুদিন পর মঙ্গলবার ভারতের আহমেদাবাদে বসছে আইসিসি সভা। শ্রীলঙ্কার উপর নিষেধাজ্ঞা, ওয়ানডে ক্রিকেটের ভবিষ্যৎ, রিজার্ভ ফান্ড, ওয়ানডে সুপার লীগ সহ গুরুত্বপূর্ণ এজেন্ডা থাকছে এবারের বোর্ড সভায়। এদিকে শুধু টিম ডিরেক্টর নয়, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরে পাকিস্তানের হেড কোচও থাকছেন মোহাম্মদ হাফিজ। স্টার্ট সিমেন্ট, মজবুত ভিত্তি, মজবুত জাতি। বিশ্বকাপ ফাইনালের দুদিন পর আহমেদাবাদে আইসিসি সভা, বছরের শেষ বোর্ড মিটিংয়ে থাকছে বেশ কিছু গুরুত্বপূর্ণ এজেন্ডা। আলোচনায় আসবে শ্রীলঙ্কার ক্রিকেট। সম্প্রতি দেশটির সদস্যপদ স্থগিত করেছে আইসিসি। লঙ্কান ক্রিকেটের স্ট্যাটাস তুলে ধরবে নিয়ন্ত্রক সংস্থা, যেখানে বড় ভূমিকা রাখবেন আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা, লঙ্কা বোর্ডের উপর রাজনৈতিক হস্তক্ষেপের ব্যাপারে যিনি তদন্ত করে আসছিলেন মে মাস থেকে। জানুয়ারি ফেব্রুয়ারিতে যুব বিশ্বকাপ আয়োজনের কথা শ্রীলঙ্কার, মাত্র দু মাসেরও কম সময় বাকি। টুর্নামেন্টের ভাগ্য নির্ধারিত হবে বোর্ড সভায়। বিশ্ব আসরের পর ওয়ানডে ক্রিকেটের ভবিষ্যৎ নিয়েও পর্যালোচনা করবে আইসিসি। ক্রিকেটের জনপ্রিয় সংবাদ মাধ্যম ক্রিক ইনফো বলছে, অন্তত দুটি দেশ 13 দলের ওয়ানডে সুপার লীগ পুনরায় চালুর দাবি জানাবে। তবে 14 দেশের অংশগ্রহণে 2027 বিশ্বকাপ ও বাছাই প্রক্রিয়া ঠিক হয়ে যাওয়ায় 2028 সালের আগে সুপার লীগ সম্ভব না। দীর্ঘদিন পর নতুন করে শুরুর অপেক্ষায় আইসিসির হাই পারফরমেন্স প্রোগ্রাম, প্রক্রিয়াটা ঠিক হবে বোর্ড সভায়। আইসিসির নতুন রেভিনিউ মডেলও থাকছে এজেন্ডায়। একটা রিজার্ভ ফান্ড গঠনের দিকে এগোচ্ছে নিয়ন্ত্রক সংস্থা, যেখানে বছরে $100 মিলিয়ন জমা করার পরিকল্পনা, বিনিয়োগ করা হবে ক্রিকেট উন্নয়নে। 2028 লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে যুক্ত হচ্ছে ক্রিকেট। সম্ভাব্য বাছাই প্রক্রিয়া নিয়ে আলোচনা হবে বোর্ড সভায়। পরবর্তী আসর থেকে 6-এর বেশি দেশ যাতে অংশ নিতে পারে সেই দাবিও উঠতে পারে। ইকরাম হোসাইন, চ্যানেল 24।